সাবস্ক্রাইব করুন ব্রিঞ্জাল টেক চ্যানেলটিকে আর সঙ্গে সঙ্গে বেল আইকনটি ডাবিয়ে দিন ইউটিউবের সমস্ত লেটেস্ট ভিডিও সবার আগে দেখার জন্য তো ভিওর্স আমরা হোয়াটসঅ্যাপ কিন্তু কম বেশি সবাই ব্যবহার করি তো এই হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে করতে মাঝে কিন্তু আমাদের দু সময় এরকম কিন্তু আমাদের সবার সাথে ঘটে থাকে যে কোনো কারণবশত হয়তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা চেঞ্জ করতে হতে পারে তো সেক্ষেত্রে যখন আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা চেঞ্জ করি তখন আমাদের প্রত্যেকটা বন্ধুকে আমরা কি করি মেসেজ সেন্ড করি যে এটা আমার নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার থেকে এখন তোমরা এস এম করবে আমাকে ভালো কি মন্দ তাই না প্রতিটা বন্ধুকে কিন্তু ইন্ডিভিজুয়ালি আমাদেরকে জানাতে হয় যে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার চেঞ্জ করেছি কিন্তু ভিওর্স আপনারা কি জানেন এই হোয়াটসঅ্যাপের ভিতরে এমন একটা অপশান রয়েছে যে অপশানটার মাধ্যমে যদি আপনারা কাজ করেন তাহলে আপনাদেরকে কাউকে জানানো লাগবে না যে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার চেঞ্জ করেছি অটোমেটিকলি আপনি যে নাম্বারটা চেঞ্জ করেছেন অটোমেটিকলি আপনার কন্ট্যাক্ট লিস্টে যত ফ্রেন্ড আছে অটোমেটিকলি তাদের কাছে এসএমএস চলে যাবে আপনাকে কষ্ট করে কাউকে জানানো লাগবে না যে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার চেঞ্জ করছি তো ভিওর্স যদি আপনার এরকম একটা প্রবলেমে আগে যদি পড়ে থাকেন তাহলে এই ভিডিওটা দেখেন কারণ নেক্সট যদি আপনাদের আবার নাম্বার চেঞ্জ করতে হয় তাহলে এই ট্রিক্সটা আপনার খুবই কাজে লাগবে আর যে বন্ধুরা নাম্বার সামনে চেঞ্জ করতে চাইছেন তারা তো হানড্রেড পার্সেন্ট ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কীভাবে আমরা এটা করব তো ভিওর্স আপনারা দেখছেন ব্রেঞ্জাল টেক ইউটিউব চ্যানেল আমি আছি আপনাদের সাথে হিরু তো চালিয়ে আজকোর্স ম্যাচ শিখলেতে তো এর জন্য আপনি কী করবেন সর্বপ্রথম আপনার হোয়াটসঅ্যাপটা ওপেন করবেন হোয়াটসঅ্যাপটা ওপেন করার পর দেখবেন উপরে থ্রি ডটস বলে একটা অপশান আছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন নিচে একটা অপশান রয়েছে সেটিংস বলে তো আপনি এখানে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর দেখবেন এখানে একটা অপশন পাবেন অ্যাকাউন্টস তো আপনি এই অ্যাকাউন্টসে ক্লিক করবেন অ্যাকাউন্টসে ক্লিক করার পর দেখবেন ভিউয়ার্স এই নিচে মাঝখানের দিকে একটা অপশন পাবেন চেঞ্জ নাম্বার তো আপনি এখানে ক্লিক করবেন তো এখানে যখন আপনি ক্লিক করবেন দেখবেন ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার কাছে শো করবে দেন ওপরে দেখবেন নেক্সট বলে একটা অপশন আছে আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন মানে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার কাছে শো করবে তো সবার উপরে দেখেন লেখা রয়েছে ওল্ড ফোন নাম্বার আর তার নিচে লেখা রয়েছে নিউ ফোন নাম্বার তো আপনি এখন কী করবেন আপনার ফোনে বর্তমানে যে নাম্বারটা রয়েছে তো আপনি ওইখানে লিখবেন অর্থাৎ ওল্ড ফোন নাম্বারের জায়গায় আপনি এই বর্তমানে নাম্বারটা লিখবেন আর আপনি যখন চেঞ্জ করবেন নাম্বারটা অর্থাৎ মানে যে নাম্বারে আপনি চেঞ্জ করবেন সেই নাম্বারটা নিচেরটায় লিখবেন অর্থাৎ নিউ ফোন নাম্বার যে নাম্বারটা আপনি চেঞ্জ করে পরিবর্তন করছেন সেই নাম্বারটা নতুন নাম্বারটা কিন্তু এখানে লিখবেন লিখে আপনি কী করবেন নেক্সট বাটনে ক্লিক করবেন তো আমি একটা এক্সাম্পল থ্রু আপনাদেরকে দেখাচ্ছি তো আমি একটা দুটো নাম্বার আমি এখানে বসিয়ে দিয়েছি তো এখন কী করবেন নেক্সট বাটনে ক্লিক করবেন তো নেক্সট বটন যখন আপনারা ক্লিক করবেন দেখবেন ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাকে শো করবে আর দেখবেন উপরে লেখা রয়েছে ইউ আর অ্যাবাউট টু চেঞ্জ ইউর নাম্বার ফ্রম যে নাম্বারটা দেওয়া থাকবে মানে পুরনো যে নাম্বারটা টু যে নাম্বারটা নতুন সে নাম্বারটা দেওয়া থাকবে যদিও আমি নাম্বারটা ঢেকে রেখেছি আপনাদেরকে দেখাবো না তো যাই হোক নিচে লিখবেন লেখা রয়েছে নোটিফিকেশন ফাইভ বাই কন্ট্যাক্ট তো আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করলে কী হবে দেখেন উপরে লেখা আছে অল কনট্যাক্ট তো আপনি এইখানে অল কন্ট্যাক্টকে ক্লিক করে দেবেন অলটা কলটাকে ক্লিক করে উপরে দেখবেন ডান বাটন বলে অপশান তো আপনি ওইখানে সিম্পল ডান করে দেবেন ডান করলে কী হবে অটোমেটিকলি নোটিফিকেশান সবার আপনার যত কন্ট্যাক্ট আছে সবার কাছে চলে যাবে তো আমি এখানে করবো না কারণ করলে আমার ফোনের নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে তো সেক্ষেত্রে আমি ওটা আপনাদেরকে করে দেখাতে পারছি না যাই হোক শুধুমাত্র এইটুকি সিম্পল মেথড ছিল এইটুকু করলে আপনাদের আর কোনো রকম কোনো কষ্ট করা লাগবে না যে আমি নাম্বার চেঞ্জ করেছি কী করিনি অটোমেটিকলি এদের কাছে পৌঁছে যাবে তো আশা করি ভিওর্স ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করবে আর কেমন ভালো লেগেছে কমেন্ট বক্সে লিখবে আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবে সঙ্গে সঙ্গে বেলাইকনটা ডাকিয়ে দেবে তো আজকের জন্য বন্ধুরা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো দিন থ্যাংক ইউ